পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারের প্রচেষ্টা, পোস্ট অফিসের কর্মীদের সন্দেহে, সাফল্য মিলল এদের। জানা যায় আগরতলার প্রধান ডাকঘরে কিছু মানুষ পার্সেল করতে আসে, বেশ কিছু বাক্স পার্সেল করার জন্য আসে তারা। এই পার্সেলের গায়ে এক এক জায়গার এক এক ব্যক্তির নাম ফোন নাম্বার ছিল। এই ধরনের ছটি পার্সেল প্রধান ডাকঘরে নিয়ে আসেন তারা। এডিনগর থেকে এই পার্সেলগুলো নিয়ে আসা হয়। পার্সেলগুলো দেখে পোস্টমাস্টারের সন্দেহ হয়। পার্সেল করতে আসা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতেই তাদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। পোস্টমাস্টার খবর দেন পশ্চিম থানায়, কিন্তু পশ্চিম থানার পুলিশ আসার আগেই পালিয়ে যায় পার্সেল করতে আসা সেই যুবকরা। এরপর পুলিশ এসে পার্সেলগুলো খোলে এবং সেই ছটি বাক্স থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। এই ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। তবে প্রধান ডাকঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে পার্সেলের গায়ে লেখা নাম এবং ফোন নাম্বার সংগ্রহ করে তদন্ত নেমেছে পুলিশ। প্রধান ডাকঘরের মাধ্যমে বহির্রাজ্যে এই পার্সেলগুলো পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলেই পুলিশের অনুমান। তবে তদন্তের স্বার্থে বেশি কিছু জানাতে চায়নি পুলিশ। কিন্তু গাঁজা প্যাকেটগুলোর মধ্যে লেখা ছিল বাঙালোর কর্ণাটক পাঠানো হচ্ছে এবং তবে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পোস্ট অফিসের কর্মীদের মধ্যে। দেখা যাক।